করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে, আর তারই মাঝে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে অনবরত পরিষেবা দিয়ে যাচ্ছেন বন্ধন ব্যাংকের কর্মীবৃন্দ। আর শুক্রবার বন্ধন ব্যাংকের কর্মীবৃন্দরা ব্যাংকে আগত ঋণ গ্রহীতাদের করোনা ভাইরাস নিয়ে বোঝানোর সাথে সাথে মাস্ক বিতরণ করেন, পাশাপাশি তাদের বোঝান বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বেরোবেন না। একইভাবে তারা জানিয়েছেন প্রয়োজনে ব্যবসা চালাতে আবারও ঋণ দেবেন তারা। এদিন সাধারণ মানুষ এই লকডাউনের পরিস্থিতিতেও ঋণ পেয়ে ব্যবসা চালাতে পেরে ধন্যবাদ জানিয়েছেন বন্ধন ব্যাংক কর্তৃপক্ষকে। মুর্শিদাবাদ থেকে রাজু সেকের রিপোর্ট, খাস খবর বাংলাগান। তো আপনাদের জন্য বন্ধন কর্তৃপক্ষ থেকে আপনাদের সবার জন্য এরকম মাস এসেছে, যাতে যেহেতু আমরা সবাই বন্ধন থেকে লোন নিয়েছি, তাই না, কাজ কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে, যার কারণে যাতে আমাদের যারা কাস্টমার তাদেরকে আমরা সামান্য মাত্র হেল্প করতে পারি মাস্ক দিয়ে, যাতে তারা মুখে দিয়ে বাইরে বেরোতে পারে, তার জন্য বন্ধন আপনাদের মাস্ক দিচ্ছি, ঠিক আছে। আর দিদি আপনাকে বন্ধন কি এখন লোন দিচ্ছে জানেন তো? লোন লোন আমরা যে আরেকটা লোন দিচ্ছি জানেন তো, যে লোন পেয়েছে ওই লোনটা শোধ না হওয়া সত্ত্বেও আমরা তাকে আবার যদি লোন চাই তাকে লোন দিচ্ছি, জানেন তো এটা? আপনারা কি কেউ আবেদন করেছেন ওই লোন? যারা ধরেন আপনারা হয়তো এটা নতুন আমাদের এসেছে, আপনারা তো সবাই গ্রুপে আসছেন না, ওরকম একটা সমাধান লোন বলে একটা লোন এসেছে, আপনার লোন চলছে একটা, ঠিক আছে। এবার দেখা গেল বর্তমানে ব্যবসার জন্য টাকাটা নিয়েছিলেন, এবার হয়তো লকডাউনের কারণে ব্যবসাটা আপনার বসে গেছে, এবার টাকার অভাবে হয়তো আপনি আর ব্যবসাটা শুরু করতে পারছেন না। যদি আপনার ব্যবসাটা রানিং করার ইচ্ছা থাকে তাহলে বন্ধন থেকেই আবার আপনাকে সর্বনিম্ন 5,000 সর্বোচ্চ 15,000, ঠিক আছে, আগের লোন থাকা সত্ত্বেও আমরা আবার আপনাকে এই লোনটা দেব। যদি কেউ নিতে চান ব্যবসার জন্য তাহলে আমরা তাকে দেব, এবং আপনাকে দুটোরই কিস্তি কিন্তু নিয়মিত চালাতে হবে, কারণ আপনি তো ব্যবসা ছিল না, বসে গেছে আমার ব্যবসা, আমি রানিং করতে চাই, তার জন্য আমি আপনাকে 5,000 থেকে 15,000 টাকা একটা লোন দিলাম ব্যবসাটা রানিং করার জন্য। ব্যবসাটা যখন রানিং হয়ে গেল তখন তো অটোমেটিক আপনাকে আপনার কি আর্থিক আয় শুরু হয়ে গেল, তখন তো কিস্তি চালাতেই হবে, তাই না, যার কারণে এই লোনটা যদি কেউ নিতে চান নিতে পারে। গিয়ে কাস্টমারদের সাথে যোগাযোগ করে কাস্টমারদেরকে বোঝালাম যে যা করোনা ভাইরাস সম্পর্কে, কারণ করোনা ভাইরাস সম্পর্কে অবগত করার পেছনের কারণ হচ্ছে যত দিন যাচ্ছে তত করোনা ভাইরাসটা বেশি পরিমাণে হচ্ছে, কাস্টমাররা যেন প্রয়োজন ছাড়া বাইরে না বেরোয়, সবসময় যেন মুখে মাস্ক বা কাপড় জড়িয়ে থাকে এবং সবসময় যেন হাতটা পরিষ্কার করে রাখে ধরে। আর আজকে আরেকটি উদ্দেশ্য হলো যে আমাদের বন্ধন ব্যাংক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটা কাস্টমারকে আমরা মাস্ক বিতরণ করব, এবং সেটা আজকে আমরা করলাম, প্রত্যেকটা কাস্টমারকে মাস্ক বিতরণ করলাম। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বোঝালাম যে যেসব কাস্টমারের ব্যবসা বন্ধ হয়ে গেছে বা ব্যবসায় লস হয়ে গেছে তারা, তাদের জন্য বন্ধন ব্যাংক একটা লোন চালু করেছে যেটার নাম হচ্ছে সমাধান লোন। এই সমাধান লোন 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত দেওয়া হবে, যেটা দিয়ে উনি ব্যবসা রানিং করতে পারবে। যাদের যাদের লোন আছে তাদেরকে পুনরায় আবার লোন দেওয়া হচ্ছে, যাদের লোন আছে তাদেরকে পুনরায় আবার ওই লোনটা সাপোর্টিং হিসেবে দেওয়া হবে। কেন? যাতে ওই লোনটা নিয়ে উনি তার ব্যবসায় লাগিয়ে আবার শক্ত হয়ে আমার বন্ধন ব্যাংকের কিস্তি পরিশোধ করতে পারে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ঝুমা ঘোষ। আপনি? আমি বন্ধন ব্যাংক লালগোড়া বন্ধন ব্যাংকের আপনার লোন ছিল এখানে? ও, কিস্তি শোধ করতেন? হ্যাঁ শোধ করতাম। আচ্ছা, স্যারেরা কি বললেন আজকে? স্যারেদের কথা শুনে খুশি হলাম। আচ্ছা, এর আগে কিস্তি নিয়েছেন স্যারেরা? হ্যাঁ, এর আগে কিস্তি দিয়েছি, যেরকম পেরেছি ওরকম দিয়েছি। স্যারেরা কি বলেছিলেন যে কিস্তি দিতেই হবে না দিলে হবে না? স্যারেরা ওরকম কথা বলেনি।
এরকম করে মানে আগে জোর করে কিস্তি নেননি? আবার নতুন ভাবে বলেন যাদের লোন আছে তারাকে আবার লোন দেওয়া হবে ব্যবসা দাঁড়ানোর জন্য, তাই তো? হ্যাঁ। ও তাতে খুব খুশি আপনারা? তাতেই খুশি, হ্যাঁ। কোন কোথাকার ব্যাংক থেকে লোন নিয়েছিলেন? বন্ধন ব্যাংক থেকে নিয়েছিলাম। জায়গার নাম? জায়গাটার নাম, এখানকার নাম? আমাদের এখানে পাহাড়পুর। পাহাড়পুর লালগোলার মধ্যে? লালগোলার মধ্যে, হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সাধনা সাহা। বন্ধনের জন্য এসেছিলাম। ও দিয়ে কি হলো? যে বললো স্যার যে বন্ধনের জন্য যেন লোন আবার দেয়া হবে। ও মানে আবার লোন দেয়া হবে? হ্যাঁ। কাদেরকে লোন দেয়া হবে? এই যে বন্ধনে যত জন আছে, মানে যাদের লোন আছে, হ্যাঁ, তাদেরকে লোন দেয়া হবে। আর কি বললেন? আর বলো যে মুখে মাস্ক দিয়ে আসতে হবে। ও মাস্ক কি দিলেন স্যারেরা? হ্যাঁ দিলেন। আর কি বললেন? হাত পরিষ্কার করে ধুতে, মুখে মাস্ক দিয়ে রাখতে, বাইরে বেরোনো করে। ও আর বাইরে থাকতে বলেননি? হ্যাঁ বাইরে থাকতে বলেছি। হ্যাঁ ধন্যবাদ। আপনার নাম? বেবি দাস। আচ্ছা আপনার বাড়ি? বাড়ি তো। আচ্ছা বন্ধন ব্যাংকে লোন নিয়েছিলেন নাকি? কোথাকার ওটা? কি গ্রামের নাম? স্যার এরা বন্ধন স্যার থেকে এসেছিল মাস দিতে, মাস সেই জন্য। ও আপনি কি লোন নিয়েছেন নাকি? হ্যাঁ লোন দিয়েছি। ও কি করেছিলেন লোন নিয়ে? লোন নিয়ে তো ব্যবসা চালাবার জন্য লোন দিয়েছে। ও কিস্তি দিচ্ছিলেন? না কিস্তি এখন দিইনি। স্যারেরা কি বলছেন? স্যারেরা তো বলছে যে কিস্তি যে যেরকম দিতে পারবে সে তেরকম দিবে। আচ্ছা আর স্যারেরা চাপ দেয়নি কোনো জিনিসের। আর আজকে কি বললেন? আজকে বললো স্যারেরা যে আবার নতুন করে লোন দেওয়া হচ্ছে, যে যাদের ব্যবসা বসে গেছে তাদের জন্য। ও মানে লোন যেটা আছে সেটা থাকছে, তারপরে আবার লোন দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তাতে কি মনে হয় আপনার? তাতে মনে হচ্ছে যে মানুষের উপকারই হচ্ছে, ভালোই হচ্ছে। কি বলবেন আপনি বন্ধন ব্যাংকে? বন্ধন ব্যাংকে তো এই কথাটাই বলছি যে তাহলে ভালোই দিচ্ছে, টাকাটা দিচ্ছে তো উপকারই হচ্ছে মানুষের আবার। ও ধন্যবাদ জানাতে চাইছেন আর কি। হ্যাঁ ধন্যবাদ জানাতে। ধন্যবাদ। আপনার নাম? মামপি দাস। আপনার বাড়ি কোথায়? পাহাড়পুর। আপনি কোন ব্যাংক থেকে লোন নিয়েছিলেন? বন্ধন ব্যাংক। কোথাকার ওটা? ছাগলহাটি। বিজয় হার্ডওয়্যার, এখানে এশিয়ান পেন্টস, গগন, জিএক্স, বাথ ফিটিংস এর সরঞ্জাম বিক্রয় করা হয়। তাই আর দেরি নয়, আপনাদের প্রয়োজনীয় হার্ডওয়্যারের সরঞ্জাম নিতে এক্ষুনি যোগাযোগ করুন বিজয় হার্ডওয়্যারে। ঠিকানা বিজয় হার্ডওয়্যার, সম্মতিনগর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। শাখা প্রতিষ্ঠান ম্যাকেনজি পার্ক, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 9434115655 অথবা 9563218815।